তো হ্যালো ভিউয়ার্স, তো বন্ধুগণ আপনারা সবাই কেমন আছো? তো বন্ধুগণ আশা করি সবাই ভালো আছো। তো বন্ধুগণ আপনারা কীভাবে টিকটকে সাগর গো স্বামীর সঙ্গে আপনারা এই ধরনের ভিডিও আপনারা তৈরি করবেন? তো বন্ধুগণ আপনারা কিন্তু যে কারোর সঙ্গে এই ধরনের ভিডিও আপনারা তৈরি করতে পারবেন। তো বন্ধুগণ কীভাবে? তো বন্ধুগণ আপনারা দেখছেন বিটেক ইউটিউব চ্যানেল, আমি আপনাদের সাথে আছি বিলাল। তো বন্ধুগণ চলো শুরু করা যাক। তো বন্ধুগণ এর জন্য আপনাদেরকে একটা ভিডিও শ্যুট করে নিতে হবে। তো বন্ধুগণ আপনারা ভিডিওটা কীভাবে শ্যুট করবেন? তো বন্ধুগণ আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুগণ আপনারা এই ধরনের একটা ভিডিও শ্যুট করে নেবেন। তো বন্ধুগণ দেখতে পাচ্ছেন এখানে আমি একটু অ্যাক্টিং করে নিয়েছি। তো বন্ধুগণ আপনারা এই ধরনের একটা ভিডিও কিন্তু শ্যুট করে নেবেন। তো বন্ধুগণ তারপর আপনারা চলে যাবেন কাইন মাস্টার অ্যাপ্লিকেশনে। তো বন্ধুগণ কাইন মাস্টার অ্যাপ্লিকেশনের লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো বন্ধুগণ আপনারা ওখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো বন্ধুগণ আপনারা কাইন মাস্টার অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর এইরকম একটা ইন্টারফেস চলে আসে। তো বন্ধুগণ আপনারা এখানে প্লাস আইকনে ক্লিক করবেন। করার পর তো বন্ধুগণ এখানে আপনারা অ্যান্টিভাইরাসকে চলে যাবেন। চলে যাওয়ার পর তো বন্ধুগণ এখানে আপনারা একটু ওয়েট করে নেবেন। তো বন্ধুগণ তারপর আপনারা চলে যাবেন মিডিয়াতে। চলে যাওয়ার পর তো বন্ধুগণ মিডিয়াতে যাওয়ার পর তো বন্ধুগণ আপনারা চলে যাবেন এবার ব্যাকগ্রাউন্ডে। ব্যাকগ্রাউন্ডে যাওয়ার পর তো বন্ধুগণ এখান থেকে আপনারা একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেবেন। তো বন্ধুগণ কালো ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিলে ভালো হবে। তো বন্ধুগণ আপনারা একটা কালো ব্যাকগ্রাউন্ড এখানে সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর তো বন্ধুগণ এখানে আপনারা ব্যাকগ্রাউন্ডটাকে যতদূর ভিডিও তো বন্ধুগণ অতটা আপনারা এখানে বাড়িয়ে নেবেন। নেওয়ার পর তো বন্ধুগণ এখানে আপনারা চলে যাবেন লেয়ারে। চলে যাওয়ার পর তো বন্ধুগণ আপনারা যে ভিডিওটা শ্যুট করে নিয়েছেন সেই ভিডিওটা এখানে আপনারা নিয়ে নেবেন। তো বন্ধুগণ আপনারা যার সঙ্গে ভিডিওটা বানাতে চান তার ভিডিওটা আপনারা নিয়ে নেবেন। তো বন্ধুগণ আমি এখানে সাগর গোস্বামীর সঙ্গে ভিডিওটা তৈরি করতে চাই। তো বন্ধুগণ আবার আপনারা চলে যাবেন লেয়ারে। তো বন্ধুগণ আপনারা যার সঙ্গে ভিডিওটা তৈরি করতে চান তার ভিডিওটা এখানে নিয়ে নেবেন আরেকবার। তো বন্ধুগণ এই ভিডিওর লিঙ্কটাও আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সাগর গোস্বামীর। তো বন্ধুগণ আপনারা কিন্তু ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো বন্ধুগণ নেওয়ার পর এইরকম করে আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন। নেওয়ার পর তো বন্ধুগণ এখানে আপনারা টিকে ক্লিক করে দেবেন। দেওয়ার পর তো বন্ধুগণ আপনারা একবার ভিডিওটাকে প্লে করে একবার দেখবেন। তো বন্ধুগণ এখানে আমি ভিডিওটা প্লে করে দেখছি একবার। তো বন্ধুগণ আপনারা কী করবেন, সাউন্ডটাকে এখানে একটু বন্ধ করে দেবেন। তো বন্ধুগণ বন্ধ করে দেওয়ার জন্য এখানে আপনারা ক্লিক করবেন। করার পর তো বন্ধুগণ এখানে আপনারা কাট করে দেবেন সাউন্ডটাকে। তো বন্ধুগণ তারপর আমি আপনাদেরকে প্লে করে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুগণ এখানে আপনারা এক্সট্রা পার্টটাকে ডিলিট করে দেবেন। তো বন্ধুগণ এখানে আপনারা চলে যাবেন। চলে যাওয়ার পর তো বন্ধুগণ এই আইকনে আপনারা ক্লিক করবেন। করার পর এখানে আপনারা ট্রিম টু রাইট করে দেবেন। তো বন্ধুগণ তারপর দেখবেন যে ভিডিওটার যে এক্সট্রা পার্ট রয়েছে সেই এক্সট্রা পার্টটা এখানে কিন্তু ডিলিট হয়ে যাবে। তো বন্ধুগণ তারপর আপনারা এখানে আবার সাগর গোস্বামী ভিডিওতে ক্লিক করবেন। করার পর এখানে আপনারা ক্লিক করবেন। করার পর ট্রিম টু রাইট করে দেবেন। দেওয়ার পর তো বন্ধুগণ এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু এখানে আমার চলে আসছে। তো বন্ধুগণ এখানে আমি আরেকবার আপনাদেরকে প্লে করে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুগণ তারপর এখানে আপনারা সাগর গোস্বামীর ভিডিওতে আপনারা একবার ক্লিক করবেন। করার পর তো বন্ধুগণ এখানে আপনারা চলে যাবেন আউট অ্যানিমেশনে। চলে যাওয়ার পর তো বন্ধুগণ এখানে আপনারা একটু নিচে চলে আসবেন। আসার পর তো বন্ধুগণ যে অ্যানিমেশনটা এখানে দেখতে পাচ্ছেন এক্সিস রাইট রাইট, তো বন্ধুগণ এখানে আপনারা ক্লিক করবেন। করার পর তো বন্ধুগণ তারপর আপনারা আর একটু নিচে দেখতে পারবেন। তো বন্ধুগণ এখানে আপনারা এই অ্যানিমেশনটা এখানে আপনারা নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পর তো বন্ধুগণ 0.5 করে দেবেন। তো বন্ধুগণ দেখতে পাচ্ছেন। তো বন্ধুগণ এখানে আপনারা টিক করে দেবেন। দেওয়ার পর তো বন্ধুগণ এখানে আমি আপনাদেরকে প্লে করে দেখিয়েছি এবার। তো বন্ধুগণ তারপর আপনারা ব্যাকগ্রাউন্ডটাকে এখানে ট্রিম করে নেবেন। তো বন্ধুগণ দেখতে পাচ্ছেন আমি এখানে ট্রিম করে নিচ্ছি। তারপর আপনারা এখানে যা করবেন, আমি দুঃখী আনবার যে সিনটা রয়েছে সেই সিনটাও কিন্তু আমি এখানে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো বন্ধুগণ আপনারা চাইলে ওখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো বন্ধুগণ তারপর আপনারা চলে যাবেন মিডিয়াতে। চলে যাওয়ার পর তো বন্ধুগণ এখানে আপনারা দুঃখী আত্মার যে সিনটা রয়েছে সেই সিনটা এখানে আপনারা সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর তো বন্ধুগণ এখানে আমি ভিডিওটা প্লে করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবার। তো বন্ধুগণ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুঃখী আত্মায় চলে আসছে। তো বন্ধুগণ তারপর আপনারা সাউন্ড কীভাবে লাগাবেন, তো বন্ধুগণ তারপর আপনারা চলে যাবেন এখানে অডিওতে।
চলে যাওয়ার পর তো বন্ধুগণ সাউন্ডও আমি কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তো বন্ধুগণ আপনারা ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো বন্ধুগণ যাওয়ার পর তো বন্ধুগণ আপনারা যেখানে সাউন্ডটা রেখেছেন তো বন্ধুগণ আপনারা ওখানে চলে যাবেন। তো বন্ধুগণ আমি এখানে চলে আসি সাউন্ডের কাছে। তো বন্ধুগণ আমি এখানে সাউন্ডটাকে নিয়ে নেব, নেওয়ার পর তো বন্ধুগণ এখানে আমি প্লাস আইকনে ক্লিক করে সাউন্ডটা এখানে নিয়ে আসবো। আসার পর তো বন্ধুগণ এখানে আমি সাউন্ডটাকে অ্যাডজাস্ট করে নেবো, এখানে আমি ভিডিওটা আমার যতদূর সাউন্ডটা আমি ততটা নিয়ে নেবো। তো বন্ধুগণ এখানে আমি সাউন্ডটাকে নিয়ে নেবো। তো বন্ধুগণ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সাউন্ড আর ভিডিও বরাবর হয়ে গেছে। তো বন্ধুগণ এখন আমি আপনাদেরকে প্লে করে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুগণ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভিডিওটা একদম পারফেক্ট হয়ে গেছে। তো বন্ধুগণ আপনারা কিন্তু এভাবেই খুব সহজে আপনারা কিন্তু ভিডিও তৈরি করতে পারবেন। তো বন্ধুগণ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভিডিওটা খুব অসম লাগছে। তো বন্ধুগণ আপনারা যদি এই ভিডিওটাকে টিকটকে আপলোড করতে চান তো বন্ধুগণ এখান থেকে আপনারা প্রথমে সেভ করে নেবেন, তারপর আপনারা এখান থেকে আপলোড করতে পারবেন। তো বন্ধুগণ দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু একদম পারফেক্ট হয়ে গেছে। তো বন্ধুগণ তারপর আপনারা এখানে এই শেয়ার ওইখানে আপনারা ক্লিক করবেন, করার পর তো বন্ধুগণ এখানে আপনারা ভিডিওটাকে এখানে এক্সপোর্ট করে সেভ করে নেবেন গ্যালারিতে। তো বন্ধুগণ এখানে ভিডিওটা সেভ হয়ে যাবে। তো বন্ধুগণ আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তো বন্ধুগণ দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য আপনারা খুশি থাকবেন, সুস্থ থাকবেন।